নওগাঁয় শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে পারছেন না কৃষক। বৃষ্টি আর বৈরি আবহাওয়ায় মাঠেই নষ্ট হচ্ছে ধান। ক্ষতিগ্রস্তরা ভর্তুকির দাবি জানালেও এখনও সিদ্ধান্ত নেয়নি কৃষি বিভাগ। নওগাঁয় চলতি বছর বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে 3600 হেক্টরের বেশি জমিতে ধান আবাদ হয়েছে। এরই মধ্যে প্রায় 70% জমির ধান পাকলেও কাটা হয়েছে মাত্র 25%। বড় কারণ শ্রমিক সংকট। বৈরি আবহাওয়ায় হেলে পড়ায় মেশিন দিয়ে ধান কাটা যাচ্ছে না, ফলে বিঘাপ্রতি 4 থেকে 6 হাজার টাকা লোকসানের আশঙ্কা করছে কৃষক। এইভাবে সম্পূর্ণ ধান ঠেকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, লোক পাওয়া যাচ্ছে। এতই লেবার সংকট যে কোনো পার্টি বড় বড় যার 30-35 বিঘা করে জমি লাগানো আছে তারা কারাই লেবার পাচ্ছে না। বৃষ্টির কারণে ধান টেকে গেছে, তারপরে গাছ উঠে যাচ্ছে আর কারেন্ট পোকায় ধানগুলো নষ্ট করে দিচ্ছে। নওগাঁ জেলার 11টি উপজেলার সব স্থানেই শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে, ফলে লোকসান কাটিয়ে উঠতে ভর্তুকির আশা করছে কৃষকরা। এই ধানগুলো আমাদের গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে, এখন আর কোনো কুলকিনার পাচ্ছে না, কোথায় দাঁড়াবো? না পাচ্ছে মানুষ, না পাচ্ছি আমরা জনগণ। আর 1 বিঘা জমির ধান কাটতে 8 থেকে 10 হাজার টাকা লাগতেছে। এতে করে কৃষক খুবই দুর্ভোগের মধ্যে আছে, এখন সরকারের ভর্তুকি দেওয়ার প্রয়োজন। শ্রমিক সংকটের কারণে মেশিন দিয়ে ধান কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কৃষির যান্ত্রিকরণ, আমরা কৃষকদের এই ব্যাপারে পরামর্শ দিচ্ছি যে সবাই ধান লাগানোর যন্ত্র, কর্তনের যন্ত্র, মারাই যন্ত্র এগুলো সংগ্রহ করেন, তাহলে আমাদের শ্রমিকের পিছনে এত দৌড়াতে হবে না এবং তারা লাভবান হবেন। এই কৃষি কর্মকর্তা জানান, ঝড় বৃষ্টিতে নওগাঁ জেলার 100 হেক্টর জমির ধান নষ্ট হলেও ক্ষতিগ্রস্তদের ভর্তুকি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দীপ্ত, বার্তাকক্ষ। নওগাঁয় শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে পারছেন না কৃষক। বৃষ্টি আর বৈরি আবহাওয়ায় মাঠেই নষ্ট হচ্ছে ধান। ক্ষতিগ্রস্তরা ভর্তুকির দাবি জানালেও এখনও সিদ্ধান্ত নেয়নি কৃষি বিভাগ। নওগাঁয় চলতি বছর বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে 3600 হেক্টরের বেশি জমিতে ধান আবাদ হয়েছে। এরই মধ্যে প্রায় 70% জমির ধান পাকলেও কাটা হয়েছে মাত্র 25%। বড় কারণ শ্রমিক সংকট। বৈরি আবহাওয়ায় হেলে পড়ায় মেশিন দিয়ে ধান কাটা যাচ্ছে না, ফলে বিঘাপ্রতি 4 থেকে 6 হাজার টাকা লোকসানের আশঙ্কা করছে কৃষক। এইভাবে সম্পূর্ণ ধান ঠেকা যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, লোক পাওয়া যাচ্ছে। এতই লেবার সংকট যে কোনো পার্টি বড় বড় যার 30-35 বিঘা করে জমি লাগানো আছে তারা কারাই লেবার পাচ্ছে না। বৃষ্টির কারণে ধান টেকে গেছে, তারপরে গাছ উঠে যাচ্ছে আর কারেন্ট পোকায় ধানগুলো নষ্ট করে দিচ্ছে। নওগাঁ জেলার 11টি উপজেলার সব স্থানেই শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে, ফলে লোকসান কাটিয়ে উঠতে ভর্তুকির আশা করছে কৃষকরা। এই ধানগুলো আমাদের গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে, এখন আর কোনো কুলকিনার পাচ্ছে না, কোথায় দাঁড়াবো? না পাচ্ছে মানুষ, না পাচ্ছি আমরা জনগণ। আর 1 বিঘা জমির ধান কাটতে 8 থেকে 10 হাজার টাকা লাগতেছে। এতে করে কৃষক খুবই দুর্ভোগের মধ্যে আছে, এখন সরকারের ভর্তুকি দেওয়ার প্রয়োজন। শ্রমিক সংকটের কারণে মেশিন দিয়ে ধান কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কৃষির যান্ত্রিকরণ, আমরা কৃষকদের এই ব্যাপারে পরামর্শ দিচ্ছি যে সবাই ধান লাগানোর যন্ত্র, কর্তনের যন্ত্র, মারাই যন্ত্র এগুলো সংগ্রহ করেন, তাহলে আমাদের শ্রমিকের পিছনে এত দৌড়াতে হবে না এবং তারা লাভবান হবেন। এই কৃষি কর্মকর্তা জানান, ঝড় বৃষ্টিতে নওগাঁ জেলার 100 হেক্টর জমির ধান নষ্ট হলেও ক্ষতিগ্রস্তদের ভর্তুকি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দীপ্ত, বার্তাকক্ষ।